পিসটা দিব নাকি আবার না পরিষ্কার করে নেব? এই যে ময়লাগুলা, এরা জিনিস করার বহুত প্রসেস আছে, পরিষ্কার করার, ধান ঝরার পর পরিষ্কার। ময়লাগুলা চলে গেল, আছে। উত্তরবঙ্গের গৌরব কিসের জানেন? এই ধানটার কারণে উত্তরবঙ্গের মানুষের আমরা শুরু ধান আবাদ করিবা পারে। আর শুরু ধান হয়েছে কি, কৃষকের আঙ্গিনায় আঙ্গিনায় মাঠ বোঝাই শুরু ধান। এখন বস্তা কত চেয়ারম্যান? 4,000। এই ধানে আবার ও টাইমে বিক্রি করলে 6,000, এখন সিজনের সময় 4,000, মানে সবার এখন ধুম। গতবার ছিল 5,000, 5,500। এবারও হবে যদি স্টক করে রাখা যায়, তাহলে দাম পাওয়া যাবে। বড় বড় অটো মিলগুলা যদি ধান কিনার ধরে আর কি, একেবারে 5,000। ওই যে সামনে একটু ঝামেলা আছে তো, হরতাল অবরোধ চলছে সারা বাংলাদেশ কম বেশি। ধান ওই মিল মালিকগুলো মানে ধান ভয়তে কিনে না, মাল তো ওরা নিলে মালটা আবার পাস করে দেওয়ার লাগবে অন্যান্য জেলার। এই ধানের মূল্য খুব খায় বিদেশ নাই, পুরা বিশ্বে এই ধানের মূল্য। এই ধানটার মজার কাণ্ড হলে ওই যে চালটা যে ঘ্রাণ, একটা ঘ্রাণ অন্যান্য ধানের তো নাই, এই ধানের ঘ্রাণটাই আলাদা, ধানটাই সেন্ট। দিয়া যাবে